शिक्षार्थी बंधुरा जे जेखने आसो सबा के शुभेच्छा जानिए आज के तुम्हारे हमें ষষ্ঠ श्रेणी साधारण विज्ञान शुरू कर तुम्हारे आज के अत्र विद्यालय चालीसा माध्यमिक बालिका विद्यालय सहकारी प्रधान शिक्षक नरेंद्रनाथ मंडल तुम्हारे आज के पदार्थ वैशिष्ट्य एवं बाह्य प्रभाव सम्पर्के आलोचना कर पदार्थ वैशिष्ट्य बाह्य प्रभाव तुम्हारा जानो लोहा तामा काठ इत्यादि हजार रकम पदार्थर साथ दैनन्दिन जीवन ओतप्रोतभावे जड़ित भिन्न भिन्न पदार्थ वैशिष्ट्य भिन्न भिन्न बोले एदेरके एक एकटी काजे व्यवहार करा हय। এখন আমরা জানব পদার্থের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসের ভিতরে যে পদার্থ কাকে বলে। কোনো কিছু করতে গেলে আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়। আমরা সকলবেলা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধোয়ার জন্য কী করি, টিউবওয়েলে যাই, টিউবওয়েল চেপে পানি নিয়ে হাত মুখ ধুতে করি। এছাড়া খাদ্য সামগ্রী, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, আমাদের খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, মার্বেল, বইপত্র সহ নানা রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এদের মধ্যে কোনটি নরম, কোনটি শক্ত, কোনটি দেখতে চকচকে, কোনটি গোল, কোনটি চ্যাপটা ইত্যাদি, কিন্তু এরা সবই সবগুলোই পদার্থ। তাহলে এখন দেখো এই সমস্ত পদার্থগুলো কিছু না কিছু জায়গায় দখল করে। যেমন একটা চক বা একটা ডাস্টার বা একটা ইয়ে, এরা কিছু না কিছু জায়গা দখল করে আসে। এর আয়তনও আছে, এর ওজনও আছে। তাহলে আমরা এখন নিশ্চিতভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে পদার্থ কাকে, যে যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করে বল বৃদ্ধি কাজ করে, তাকে আমরা পদার্থ বলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পেরেছ যে পদার্থ কাকে বলে এবং তোমরা সহজে পদার্থের সংজ্ঞা দিতে পারবে। পৃথিবী হাজার রকমের পদার্থ রয়েছে, তাদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। এরাই একটি শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে এদের শ্রেণীবিন্যাস করা হয়। যেমন এক টুকরা বরফ যদি একটা কাঁচের গ্লাসে নিয়ে রাখা হয় তাহলে কী দেখা যাবে, কিছুক্ষণ পর দেখা যাবে বরফটা গলে গেছে, অর্থাৎ পানিতে পরিণত হয়েছে। আবার ওই পানিকে যদি বাষ্পে পরিণত করা হয়, তাপ দেওয়া হয়, তাপ দিলে কী হয়, বাষ্পে পরিণত করা হয়। তাহলে এখানে বরফ, পানি, বাষ্প, তাহলে এই একই পদার্থ তিনটি অবস্থায় বিরাজ করছে। যখন বরফ আকারে থাকে তখন এটাকে আমরা কী বলি, কঠিন অবস্থা বলি। আর পানি যখন তরল আকারে থাকে তখন আমরা এটাকে তরল অবস্থা বলি, তরল পদার্থ বলি। আর বাষ্পভাবে থাকলে এটাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি। এই অবস্থায় পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, যে কঠিন, তরল আর গ্যাসীয়। আর এই পদার্থকে পাঁচ ভাগ করা যায় তিন ভাগে, কঠিন, এই চিন্তাকে আমরা ভাগ করতে পারি। এখন প্রশ্ন আছে কঠিন পদার্থের আকার আছে, কোনো বস্তু কতটুকু জায়গায় দখল করলো সেই বস্তু, সেটাই হলো ওই বস্তুর আয়ত। সকল কঠিন বস্তু জায়গায় দখল করে, কঠিন বস্তুর আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না, এরা যথেষ্ট দৃঢ় এবং এদের অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন শস্যের দানা, ভাত, কলা ইত্যাদি।
তবে তোমরা কঠিন ব্রত তো তো দেখেছো যে আমরা এদের কি আগ রাখার পরিবর্তন করতে পারি না। যেমন একখণ্ড ইট আমরা যদি ফেলে রাখি সারা জীবন সেইভাবে ইটখান থেকে যাবে, তবে হয়তো দেখা যায় বর্ষায় ঝড় বাতাসে হয়তো একটু ক্ষয় হলে হতে পারে, এরকম পরিবর্তন। তবে আকার আয়তনে এদের পরিবর্তন হয় না। এবার আছে তলগত, নির্দিষ্ট আকার নেই, তবে এদের যে পাত্রে রাখা হয় এরা সেই পাত্রে আকার ধারণ করে। পাত্রভেদে আকার পরিবর্তন হলেও এদের আয়তনও কিছু, কিন্তু আয়তন পাত্রভেদে এদের আকার পরিবর্তন হতে পারে, কিন্তু পাত্র একই পাত্র থাকে, আয়তন কিন্তু একই থাকে। যেহেতু তলপথে নির্দিষ্ট কোনো আকার নেই, তবে এরা আকার পরিবর্তনশীল, তাই বলা যায় যে তলপথে নির্দিষ্ট কোনো আকার নেই, তবে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। এরা তলপথের মতো দৃঢ়তা নেই। গ্যাসীয় বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা নানাভাবে আমরা বাতাসের কথা ধরে নিই। বাতাসের মতো কোনো গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি, তোমরা দুটি সিলিন্ডারের কথা চিন্তা করো এবং এদের একটি ছোটো আর একটি বড়। তাহলে আমরা দুটো সিলিন্ডারের কথা বলেছি, একটা ছোটো সিলিন্ডার একটা বড় সিলিন্ডারের কথা এখানে বলা হয়েছে। এখন যদি সমপরিমাণ গ্যাস দুটি সিলিন্ডারে রাখা হয়, তাহলে ছোটো সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে, আর বড় সিলিন্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ জুড়ে থাকবে না, খালি থাকবে, জুড়ে থাকবে না। তাই এই পরিমাণ গ্যাস ছোটো পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন আরও বেশি হয়। অর্থাৎ গ্যাসের মধ্যে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন, সেই পাত্রে আয়তন গ্যাসের আয়তন, একইভাবে গ্যাসের আয়তন। গ্যাসের ভর্তে নির্দিষ্ট আকারও আয়তন নাই, তবে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকারও আয়তন ধারণ করে। এবার আমরা আসি ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ধাতু এবং অধাতু বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ধাতু, অপরটি হলো অধাতু। আমরা ধাতু অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। ধাতু আছে অ্যালুমিনিয়ামের মতন নানারকম সোনা গয়না, তামার, তামার বিদ্যুৎ, বিদ্যুৎ তার, এগুলিকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন চকচকে ঝকঝকে, এরা বেশিরভাগই ধাতু একটা সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পাত্র, লোহার কড়াই ইত্যাদি ব্যবহার করি, কিন্তু এগুলো সবই ধাতু। আর অধাতু হচ্ছে কি, যেমন নাইট্রোজেন, ওসেন বা হাইড্রোজেন গ্যাস আমরা ব্যবহার করি, দেখতে পাই এগুলো, বলতে পারো পারবে না, কারণ ধাতুর মতো চকচকে বা এগুলো এই জাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নাই। এখন এদের কতগুলো আছে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী বা অপরিবাহী। আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুদের সবাইকে সুস্বাস্থ্য মেনে চলবে তোমরা, যেহেতু করোনা আক্রান্ত হচ্ছে আবার নতুন করে, তাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে যে যেখানে আসো লেখাপড়া করবে। এই বলে আজকে আমি তোমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।